হিমালকুচ নিমফ্যালিডি পরিবারের সদস্য এবং ডায়ানিডি উপগোত্রের অন্তর্গত এক প্রজাতির মাঝারি আকারের প্রজাপতি। এদের ইংরেজি নাম ব্লু টাইগার বাটারফ্লাই। বাংলায় এরা নীলডোরা বা নীলবাঘ নামেও পরিচিত। হিমালকুচির বৈজ্ঞানিক নাম টিউটুমালা লিমনিনাইস। এরা যুদ্ধচর পরিযায়ী আচরণ করে থাকে। এই প্রজাপতির ডানা এবং গাত্রবর্ণের রং কালো, যেখানে নীলাভ সাদা বিভিন্ন আকৃতির দেখা যায়। পুরুষ এবং স্ত্রী উভয় প্রকারের প্রজাপতির ডানার দৈর্ঘ্য হয় 90 থেকে 100 মিলিমিটার। সাধারণত এই জাতীয় প্রজাপতিটি মরু অঞ্চল ও হিমালয়ে অধিক উচ্চতা ছাড়া প্রায় সর্বত্রই দেখা যায়, বিশেষ করে সমভূমিতে। হিমালকুচিরা সাধারণত হালকা জঙ্গল এবং অনুচ্চ ঝোপঝাড়ের ছাওয়া পরিবেশ পছন্দ করে। এরা খাবারের সন্ধানে সমভূমি এবং পাহাড়ের ফুলে ফুলে ঘুরে বেড়ায়। এরা সাধারণত অলস এবং ধীর ভঙ্গিতে উড়ে থাকে, কিন্তু শত্রুর দ্বারা আক্রমণের শিকার হলে এবং পরিজনের সময় দ্রুত এবং শক্তিশালী ভঙ্গিতে উড়তে পারে। এদের শূককীটগুলি লম্বাটে আকারের এবং এদের গায়ে পরপর নীলচে সাদা ও কালো হলুদ রঙের বেড় দেখা যায়। দেহের তৃতীয় এবং দ্বাদশ খণ্ডে দুই জোড়া মাংসল সুর দেখা যায়, যেটি এরা ইচ্ছামতো নড়াতে পারে। এই শূককীটগুলো হাতির সুর, মরিচা ফুল, আকন্দ এবং টয়লোফোরা গোত্রের বিভিন্ন উদ্ভিদের পাতার রসালো অংশ আহার করে থাকে। মুখকীটের রং উজ্জ্বল সবুজ বর্ণের হয় এবং গায়ে সোনালি বিন্দু বিন্দু থাকে। দেহখণ্ডের মাঝামাঝি একটা সোনালি বিন্দুর রেখা দেখা যায়। বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, নটরডেম কলেজ ক্যাম্পাস, সীতাকুণ্ড, কাপ্তাই, রাঙ্গামাটি, মধুপুর ইত্যাদি জায়গায় সচরাচর এদের দেখা যায়। বাংলাদেশের বাইরে পাকিস্তান, পশ্চিমবঙ্গ, মায়ানমার, থাইল্যান্ড, চীন, নেপাল, শ্রীলঙ্কা, হংকং এবং ভিয়েতনামে এই প্রজাপতির উপস্থিতি রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান, এবং এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।